গাজা ও লেবাননে আগ্রাসনের জেরে ইরান ইসরায়েল উত্তেজনা এখন তুঙ্গে। সেই উত্তাপ ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এ অবস্থায় জনমনে প্রশ্ন, অঞ্চলটিতে কবে থামবে যুদ্ধ খেলা? এই প্রসঙ্গে অঞ্চলটির অশান্তির জন্য ইরানই একমাত্র হুমকি বলে অভিযোগ করে আসছে ইসরায়েল ও তাদের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালানোর পরও সুর পাল্টায়নি তারা। সংঘাত আর দীর্ঘ না করে তেহরানকে এখানেই থামার জন্য হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য উত্তেজনার জন্য ইরানকে দুষলেও ইসরায়েলের দখলদারিত্বের ইতিহাস বলছে ভিন্ন কথা, যা মনে করার জন্য খুব বেশি আগের কথা ভাবার দরকার নেই। সেপ্টেম্বরে জাতিসংঘের 79তম অধিবেশনে ভাষণের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে থাকা গ্রেটার ইসরায়েলের ম্যাপই বলে দেয় কোন পথে হাঁটছে তেল আবিব। কারণ গ্রেটার ইসরায়েলের ম্যাপে রয়েছে ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, ইরাক, মিশর এবং সৌদি আরবের বেশ কিছু অংশ। বিশ্লেষকরা মনে করছেন এখান থেকে স্পষ্ট হয় গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পথে এগুচ্ছে নেতানিয়াহু প্রশাসন, আর এর জন্য গাজা, পশ্চিম তীর ও লেবাননে বাড়ানো হচ্ছে আগ্রাসন। বোমার আঘাতে বড় বড় আবাসিক ভবনগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে সীমানা বাড়ানো হচ্ছে বলেও শঙ্কা করা হচ্ছে। আমরা জানি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইসরায়েল যে বর্তমানে যে একেবারে মুখোমুখি অবস্থানে, তার পেছনে মূল কারণ যে সব, তার ভেতরে এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার প্রচেষ্টা একটা। ইরান ইসরায়েল এবং পশ্চিমাদের এই পরিকল্পনা নস্যাৎ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবুও যদি এই প্রজেক্ট বাস্তবায়ন করতে যায় তাহলে যুদ্ধ অনিবার্য মধ্যপ্রাচ্যে, সেক্ষেত্রে শান্তির কোনো সম্ভাবনা একেবারেই নেই। গাজায় স্থল অভিযানে থাকা সেনাদের ইউনিফর্মে গ্রেটার ইসরায়েলের ম্যাপযুক্ত বেজও দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। এমনকি ইসরায়েলে থাকা ইহুদিদের উপাসনালয়ের সাইনবোর্ডে রয়েছে গ্রেটার বা বৃহত্তম ইসরায়েলের কথা। এই অবস্থায় প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ গত কয়েক মাস ধরে সিরিয়ারও বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। এমনকি গাজার পর লেবাননেও খোলা হয়েছে যুদ্ধের নতুন ফ্রন্ট লাইন। এসব আগ্রাসনে প্রতিদিনই বহু নিরীহ মানুষ হতাহতের শিকার হচ্ছেন। গ্রেটার ইসরায়েলের ধারণাটি সব ইসরায়েলি সমাজে গেঁথে থাকার কারণে সরকার থেকে শুরু করে সেনাবাহিনী সবাই এর সমর্থন করে। তাই সীমানা বাড়ানোর জন্য ইসরায়েল আগ্রাসী দখলদারিত্বের পথে হাঁটতে থাকলে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য উত্তেজনা কমার চেয়ে আরও বাড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।